আমি মুখ দেখাতে পারবো না বাপ যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি যুদ্ধের ময়দানে যাব আল্লাহর কাছে সুপ্রোধ করে দিয়ে যাচ্ছি আল্লাহ তোকে হেফাজত করবে যুদ্ধের ময়দানে বসির আব্বা ছুটে চলেছেন বাচ্চা বসির আব্বার পিছনে পচে কাটা কবুতরের মতো কাঁদে দে আব্বা আব্বা করতে করতে ছোটে বসির রদি তালানু মদিনার বাইরে চলে গেলেন ওনার আব্বা যুদ্ধের ময়দানে মদিনার বাইরে ঘোরতার তিন দিন ধরে যুদ্ধ হলো যুদ্ধে জয়লাভের পর সাহাবার কিনে আল্লাহ তিন দিন তিন রাত তার চোখে ঘুম নেই আব্বা আব্বা করে মদিনার অলিতে গলিতে ঘরে আর যাকে দেখা হয় তাকে জিজ্ঞেস করে আমার আব্বারা যুদ্ধে গেছে তারা কি কেউ ফিরেছে যাদের সঙ্গে গেছে বসির আল্লাহ তালানোর কথা শুনে চোখের পানি মুছে দিয়ে সবাই বলে যুদ্ধ শেষ হলেই চলে আসবে একদিন যায় দুদিন যায় তিন দিন পর যখন শুনলেন বসির রাজি তালানু। মদিনায় যারা যুদ্ধে গেছে তারা ঘুরছে বসির রাজি তালানু মদিনায় যে মহল্লায় বাস করতেন সেই মহল্লা থেকে গ্রামের বাইরে গিয়ে একটা উঁচু জায়গার ওপরে দাঁড়িয়ে আছে জামার আব্বা নিশ্চয় আসছে একের পর এক যুদ্ধের ময়দান থেকে সাথী মদিনার বুকে ঢুকছে কোন সাথীদের মধ্যে আমার আব্বাও আছে এই অপেক্ষায় তিনি অপেক্ষিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছেন মদিনার বুকে একের পর এক সাথী ঢুকছেন একের পর এক সাথী ঢুকে সকলের দিকে আল্লাহর নবী সকলের দিকে বসির রাজি আল্লাহতালার নজর একের পর এক মদিনার দিকে ঢোকে কাউরে কোনো দলে তিনি আব্বা নেই সর্বশেষ আল্লাহর নবী ফারুক সিদ্দিক বসি রকর সিদ্ধানু চিন্তা করলেন যখন কোন সঙ্গীদের মধ্যে আমার আব্বা নেই সর্বশেষ যখন আল্লাহর জিনার কথা মতন আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছিলেন বদায় আমার আব্বা শহীদ হয়ে গেছেন আমার আব্বা নেই আল্লাহর নবীকে আশা দেখে বসি দল্লাহ ছুটে গিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন ইয়া আমার কেউ নেই আমার আম্মা নেই আমি আব্বার কাছে আম্মার পিপাসামিটা তাম আর আব্বাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে গেছেন আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় হুদুর আকরম সাল্লাহ সাল্লাম বাচ্চা বসির বসিরদ্দি আল্লাহতাল কথা শুনে তিনি মুখ ঘুরে নিয়েছিলেন কান্না সহ্য না করতে পেরে বাচ্চা বসির বসিরদ্দিআ তালানু আল্লাহর নবী যেদিকে মুখ ঘুরে নিয়েছেন সেই দিকে উনি উনার মুখ গিয়ে আল্লাহর নবীর হাত ধরে বলছেন ইয়া রসুল্লাহ আল্লাহ আপনি বলুন আমার আব্বাকে কোথায় রেখে এসেছেন আমার আব্বা কোথায় হুজুর আকরাম সাল্লাহ আলি পুনরায় মুখ ঘুরে নিয়েছেন সহ্য না করতে পেরে আবার যখন বাচ্চা ছেলের মুখে একই কথা আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় আল্লাহর নবী স্নেহ ভরা মমতা ভরা আচল আল্লাহর নবী বসির তাকে বুকে তুলে নিয়ে বলছেন আব্বা বসির তোমার যদি আমি আব্বা হয় তোমার কি বেদনা মিটবে না তোমার আব্বা দিনকে বাঁচানোর জন্যে শহীদ হয়ে গেছে আমি যদি তোমার আব্বা হই আর আয়সা যদি তোমার মা হয় তোমার কি বেদনা মিটবে না বলার উদ্দেশ্য এটাই ভাই আজ তিনারা দিন বোচার করার জন্যে ছেলের মায়া করিনি বিবির মায়া করিনি তিনারা দিন আমাদের দ্বার পন্ত পৌঁছানোর জন্যে এত কোরবানি দিয়ে গেছেন এক আমার মা আমার বহু মা এখানে উপস্থিত হয়েছে আমাদের মায়েদের কুরবানি আল্লাহ আকবর আল্লাহ আকবর মা না এক আমার মা যুদ্ধে শহীদ হয়ে গেছে তেনার স্বামী সেই মা তার চার চারটে ছেলে আছে বেঁচে ছেলে চারটিকে ডেকে এনে বলছে বাপ তোরা আয় আমার কাছে তোদের কাছে একটু মধুর বাণী আমি শোনাই আমার মনের আশা এবং আমার মনের পিপাসা আমার মনের আকাঙ্ক্ষা আমি তোদের কাছে একটু বলি চার সন্তানকে একত্রিত করে মা চার চারটে ছেলের হাত নিজের বুকে নিয়ে বলছে বাপ তোদের আমি মা স্নেহময়ী মা তোদের আব্বা দিনকে বাঁচানোর জন্যে জেহাদ করে শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে তিনি দামি এবং নামি হয়ে গেছে আমি হতভাগা তোর আব্বার স্ত্রী ছিলাম তোদের আমি মা তোর আব্বা শহীদ হওয়ার পর আমি তোর আব্বা অপমানিত হবে বা তোরা অপমানিত হবে এমন কোন অপমানিত হবি এমন কোন কাজ আমি করিনি বাপ আমার মনের একটা বিরাট আশা দয়ার নবী হজুর আকরাম ইসলাম দিনকে বাঁচানোর জন্যে কত কষ্ট করেছে বাপ তোরা তো সকলেই জানি কত যুদ্ধেই তিনি গিয়েছেন আগামীতেও যুদ্ধ যদি আসে আমার মনের একটা বিরাট আশা বাপ তোর আমার কলিজার টুকরা চার চারটি সন্তান যদি কোনো যুদ্ধের দামামা বেজে ওঠে তোর আমার কাছে ছুটে আসবি আমি তোদের জন্য তৈরি করে একটা তলো আর একটা তলোয়ার এক ভাইয়ের হাতে দেবো আর বীর বিরক্রমে তারা ছুটে যাবি যুদ্ধের ময়দানে একের পর এক ভাই যুদ্ধের ময়দানে গিয়ে তোরা শহীদ হয়ে যাবি কাল কামতের দিন আমি আল্লাহর দরবারে বলবো বলব গো আল্লাহ আমি শহীদানের স্ত্রী আমি একটা নাই দুটো নাই চার চার শহীদানের মা আমি এই বলে আমি আল্লাহর কাছে জান্নাত হাসিল করবো চিন্তা করুন মায়েদের কত বড় কোরবানি শুধু তাই নয় আমার এক মায়ের কথা ইতিহাস ভুল করবে না ইতিহাসের পাতায় তিনার নাম আজ স্বর্ণক্রিকে আছে ওই মহিলা যুদ্ধের দামা ভাবে জেগেছে রাতের বেলায় ফদের সময় আল্লাহ নবী যুদ্ধে অধিকাংশ যুদ্ধে ফদের সময় বাইর হতেন মহিলা যুদ্ধের কথা শুনেছেন কলিজার টোকরা সন্তান একটা স্বামী ইতিপূর্বে যুদ্ধের ময়দানে শহীদ ওই মা সারা রাত চিন্তা করছেন হায় আল্লাহ আমি শহীদানের স্ত্রী বটে কিন্তু শহীদানের মা যদি হতে পারতাম তাহলে আমি কতই না দামি হতাম এই চিন্তা করে সারা রাত ঘুম নেই কি করে আমি শহীদানের মা হব আমার তো সেরকম নজওয়ান সন্তান নেই যে তার হাতে তলোয়ার দিয়ে দিনকে বাঁচানোর জন্যে পাঠিয়ে দেব কি করি সারা রাত এই চিন্তায় 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 সারা রাত ঘুম নেই সকালবেলায় ফদরের সময় মনের মধ্যে একটা এলকা হয়েছে কি এলকা ওই আমার মায়ের মনের মধ্যে একটা কি সুন্দর একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে একটা মনে এসছে যে আমি যদি আমার এই কলিজার টুকরাটাকে আল্লাহর নবীর হাতে তুলে দিতে পারি আর আমার এই কলিজার টুকরাটাকে নিয়ে আল্লাহ নবী যদি জেহাদের ময়দানে যায় আর আমি যদি বলি ইয়ার রসুল্লাই হাবিবাল্লাহ আমার এই সন্তান আপনি ঢাল সবুর ঢাল স্বরূপ ব্যবহার করবেন তাহলে আল্লাহর নবী যদি কবুল করে আমি সৌভাগ্যবান হয়ে যাব ওই কথা মনে আসার পরেই সন্তানকে নিয়ে যে রাস্তায় আল্লাহর নবী যুদ্ধের জন্য বাইর হবে সেই রাস্তার ধারে ওই মহিলা ওই আমার মা বাচ্চা কলিজার টুকরা সন্তানকে কোলে করে দাঁড়িয়ে আছেন যুদ্ধের ময়দানে সাহাবারা যাচ্ছেন আল্লাহর নবীকে ডেকে বলছেন ওই মহিলা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আল্লাহ রসুল আমার মনের তামান্না মেটাতে হবে আপনাকে আমি সারা রাত ঘুমাইনি আমি যুদ্ধের জন্যে ইসলামকে বিজয় করার জন্যে ইসলাম যেন দুনিয়ার বুকে টিকে থাকার জন্যে আমি সারা রাত চিন্তা করে একটা নির্ধারিত জায়গায় আমি উপনীত হয়েছি নবী আমার কথা শুনতে হবে নবী বলছেন মা বলো তোমার কি কথা তোমার কি আশা তোমার কি আকাঙ্ক্ষা মা তুমি আমাকে ফুটে বলো আল্লাহর নবীকে বলছেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ ইতিপূর্বে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমি শহীদানের স্ত্রী হই কিন্তু শহীদানের মা হওয়ার আমার বেশ বিরাট একটা তামান না তার জন্য ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আমার এই কলিজার টুকরা ছোট একটা সন্তান আপনার হাতে আমি তুলে দিতে চাই আল্লাহর নবী বলছেন হে আমার মা এই বাচ্চা ছেলেকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়ে কি করব এই যে আমার ব্যাহাতি হয়ে দাঁড়াবে আমি বীর বীরক্রমে যুদ্ধ করতে পারব না শত্রুদের পক্ষে আমি লড়তে পারব না ওই মহিলা বলছেন আপনি আমার এই কলিজার টোকরাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন কাফের বেইমানের দল ইসলামকে মেটানোর জন্যে আপনাকে মেটানোর জন্যে একের পর এক তীর যখন আপনাকে লক্ষ্য করে ছুটবে তখন আমার এই সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন আর ঢাল হয়ে আমার ছেলেকে ব্যবহার করার পর একের পর এক তীর আমার ছেলের গায়ে রেখে আপনার পবিত্র হাত মুবারকে আমার ছেলে শহীদ হয়ে যাবে কাল কালকামতের দিন আমি আল্লাহর কাছে বলবো ও আল্লাহ আমি শহীদানের স্ত্রী আমি শহীদানের মা এই বলে আল্লাহর কাছে আমি জান্নাত চেয়ে নেব চিন্তা করুন ভাই সেই দিন কত কষ্টের দিন আজ আমরা পেয়েছি কত কষ্টের ধর্ম আজ আমরা পেয়েছি আর সেই ধর্মের ওপরে আমাকে থেকে ইমানকে বাড়িয়ে এবং বাঁচে নিয়ে আমাকে কবর এ কোরবানি তিনারা করে গেছেন সাহাবাদের কোরবানি একের পর এক যদি বলি সারা রাত শেষ হবে না হুজুর আকরাম সাল্লাহ আমাদের জন্য কত কষ্ট করে গেছেন দুনিয়ার বুকে তিনার ইতিহাস তিনার পবিত্র মুখের কথা সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আর আমার কষ্ট যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর কসম ইসলাম কলমাকে উত্তোলন করার জন্যে কলমার দাওয়াত দেওয়ার জন্যে কলমা মানুষের দ্বারে পৌঁছানোর জন্যে আমি যত কষ্ট করেছি সমস্ত নবীদের কষ্টের পাল্লার চেয়ে আমার পাল্লা কষ্টের পাল্লা ভারী হবে সেই নবী সেই দুজাহানের বাদশাহ যিনি এত কষ্ট করে এত কোরবানি করে জিনার সাহাবিরা ঘরের মায়া করলো না বিবির মায়া করল না ছেলের মায়া করল না যে মেয়ে এত কষ্ট করে দিন আজ আমাদের কাছে পৌঁছে দিয়ে গেলেন যে মহিলারা এত কষ্ট করে আজ আমাদের কাছে দিন পৌঁছে দিয়ে দিলেন শুধু মায়েদের মধ্যে মা সিয়ার কথা আমরা শুনেছি মা রহিমার কথা শুনেছি মা সুমাইয়া তালা আল্লাহতাল কথা আমরা শুনেছি হুজুর আকরাম সাল্লাহ তিনি যে কষ্ট করে দুনিয়ার বুকে আল্লাহ নবীর সাহায্য করে গেছেন ইতিহাস তার সাক্ষী হুজুর আক্রম সাল্লাহামের বাড়ি থেকে তিন কিলোমিটার দুন তীর তিন কিলোমিটার দূরে গাড়ে হীরা পাহাড় যে হীরা পাহাড়ে আল্লাহর নবী চল্লিশ দিন ধ্যানে ছিল কোরান নাজিল হয়েছিল যে পাহাড়ের ওপরে আল্লাহ নবী সেই হীরা গুহায় চল্লিশ দিন থাকা অবস্থায় মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহতা লানু সেই কঠিনতম পরিস্থিতির মধ্যে যখন ইসলামের ভয়াবহ পরিস্থিতি ইসলাম প্রচার করার ক্ষমতা মানুষের ছিল না কলমা মানুষের কাছে বলার প্রচার করার ক্ষমতা ছিল না মা খাদিজা রদিতল কুবরা রদি আল্লাহতালা রাতের অন্ধকারে তিন কিলোমিটার হেঁটে সেই পাহাড় যে পাহাড়ে আমার আপনার মতো মানুষ যদি নজওয়ান ছেলেরা ওটে এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে নজওয়ান যদি ওটে বড়ো মানুষ যেতে ওঠে বয়স্ক মানুষ আদর্শ মানুষ দেড় ঘন্টা থেকে পনে দু ঘন্টা লাগবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহতালা আনা আল্লাহর নবীর খাবার নিয়ে রাতের অন্ধকারে তিন কিলোমিটার হেঁটে ওই পাহাড়ের ওপরে পাহাড়ের চোরায় উঠে আল্লাহর নবীকে নিজে হাতে খেয়ে দিয়ে তার ভালো মন্দ সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে আবার ওই পাহাড় থেকে নেমে তিন কিলোমিটার হেঁটে আবার সেই বাড়িতে চলে আসতেন ইসলামের জন্যে ওনার সাহায্য খাদিজা করেছেন হুজর আকরাম সাল্লা সাল্লাম আমাদের জন্যে পর্যন্ত তিনি এই উম্মতের ফিকির করে গেছেন আজ তিনি মদিনার বুকে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি করছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে মর্জে মতের সময় আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুক থেকে পর্দা নেবেন আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে চলে যাবেন তার আগে রাতের ঘটনা আমরা কম বেশি সকলেই শুনেছি হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আগে রাত্রে এমন অসুস্থ এত অসুস্থ একবার হুঁশ একবার বেহুস। একবার হুঁশ একবার বেহুস। এই অবস্থায় ওনার দিন কাটছে সন্ধ্যাবেলা এই অবস্থায় সারা মদিনার বুকে ছড়ে গেছে আল্লাহর নবীর কথা যে আল্লাহর নবী বদায়ার বুকে থাকবেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কান্দন সাহাবীদের দেখে সকলেই অনুভব করে নিয়েছিল দয়ার নবী আর বদায় দুনিয়ায় থাকবেন না সারা মদিনার লোক মসজিদে নবীতে উপস্থিত হয়ে এসে উপস্থিত হয়েছে আল্লাহর নবীর পিছনে শেষ নামাজটা তারা পড়বে এসার সময় সকলেই অপেক্ষায় মসজিদে নবী নবীতে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বেন আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আকর সিদ্দিক রদি আল্লাহানোর ঘাড়ে হাত উমরে ফারুক রদি আল্লাহ তারা ঘাড়ে আঘাত দেয় আল্লাহর নবী মসজিদে নবীতে নামাজ পড়তে যাচ্ছেন মসজিদ নবী থেকে প্রথম ধাপিতে পা দিয়েছেন দ্বিতীয় ধাপিতে পা দিয়েছেন পা ঠিক মতো ফেলার ক্ষমতা ছিল না ওই অবস্থায় আবার আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন উমরে ফারুক সিদ্দিক রাজি তালানু ওই বেহুশ অবস্থায় আল্লাহর নবীকে বাড়িতে নিয়ে এসছেন শুয়ে রেখে এসছেন শুয়ে রেখে দিয়েছেন আল্লাহর নবী শুয়ে আছেন বহু রাত্রে অনেক রাত্রিতে আল্লাহর নবীর ঘুম ভেঙেছেন হুঁশে এসছে জ্ঞান ফিরেছে আল্লাহর নবী জ্ঞান ফিরে আয়েশা সিদ্দিকারদী আল্লাহ তালাকে জিজ্ঞেস করছেন আয় মসজিদে মসিদে নববীতে কি নামাজ হয়ে গেছে আয়েশা সিদ্দিকা দি আল্লাহ তালা আনা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনার পিছনে নামাজ পড়ার জন্য আজ সারা মদিনার লোক পাগল তারা মসজিদে নবী ভাই নবী নববীতে অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছেন আল্লাহর নবী বললেন যে আয় তুমি বলে দাও তোমার আব্বাকে আবকর সিদ্দিককে বলে যাও তিনি যেন মসজিদ নবীতে নামাজ পড়ায় আমার যে পরিস্থিতি আমি নামাজ পড়াতে পারবো না আবকর সিদ্দিক রদি আল্লাহ তালানোকে হুকুম করা হলো আবকর সিদ্দিক রদি আল্লাহ নামাজ পড়ানো শুরু করেছেন সমস্ত সাহ রদি আল্লাহ তালা আবকর সিদ্দিক রদি আল্লাহ তালানোর পিছনে নামাজ পড়া শুরু করেছেন আল্লাহ নবী হুঁশ অবস্থায় আয় শা সিদ্দিকারাদি আল্লাহ তালাউ জানের ওপরে উনি মাথা দিয়েছেন যাচ্ছেন আয় শাহ সিদ্দিকারাদী তালা আনহাকে বলছেন আয় তুমি আমার মাথাটা মসজিদে নববীর দিকে তুলে ধরো আমি দেখি মসজিদে নববীতে কি হচ্ছে আয় শাহ সিদ্দিকারত আল্লাহ তালা আনাহা হুজর আক্রাম সাল্লাল্লাহ আলিসাল্লামের মাথাটা মসজিদে নববীর দিকে তুলে ধরেছেন হুদর আক্রাম সাল্লাল্লাহু সাল্লাম দুই নয়ন বেয়ে অশ্রুজ হচ্ছে চোখ থেকে পানি ঝরছে আয়সা সিদ্দিকের দিয়ে তালা চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লা হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন মসজিদে দিয়েল্লাহ তালা না আনহু আমার আব্বার পিছনে জামাজ শুরু হয়েছে নামাজ হচ্ছে আপনি কাঁদছেন কেন সেই দিন আল্লাহ নবী বলেছিলেন ইয়া এ আয়সা এটা আমার দুঃখের কান্না নাই এটা আমার সুখের কান্না আজ এই মসজিদে নবমীতে যে নামাজ হচ্ছে এই নামাজ দেখে আমার বুক ভরে গেছে তার জন্যে আমার বুক ভরা সুখের কান্না আমি কাঁদছি এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজ আমার বহু সাহাবাদেরকে তাদের বিবিদেরকে ব্যবহা করতে হয়েছে ছেলেদেরকে এতিম করতে হয়েছে বহু সাহাবা তারা দেশ থেকে দেশান্তরে তারা পাড়ি দিয়েছে তাদের কবর বিভিন্ন দেশে তারা বানিয়ে নিয়েছে এই যে জামাত আজ আমি দেখছি এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্যে তাইফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে সুদূর নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে আমাকে মদিনায় পাড়ি দিতে হয়েছে শুধু তাই নাই আয় এই জামাতকে খারার করার জন্যে উহুদের ময়দানে আমাকে দন্ত শহীদ করতে হয়েছে আমার দাঁতকে শহীদ করতে হয়েছে বহু কষ্টের ফল আজ যখন আমি সচক্ষে দেখছি আমার দু চোখ ভরে আজ পানি এসে গেছে আজ কিছুক্ষণ পর যদি আল্লাহর ডাক চলে আসে আমি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে চলে যাব আল্লাহর দরবারে যখন চলে যাব আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে ইয়া রসুল্লাহ আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম বহুঘাত প্রতিঘাতের মধ্যে তোমাকে আমি সাহায্য করেছিলাম তোমার সহচরদেরকে তোমার সাথীদেরকে আশার তোমায় তুমি কোথায় রেখে চলে এসেছ সেদিন আমি বলতে পারবো আইসা এ আল্লাহ আমি যখন দুনিয়ার বুক থেকে চলে এসেছি আমার সাথীদেরকে আমার সহচরদেরকে আমার শাহবার তাল আনন্দেরকে আমি আমি মসজিদে রেখে এসেছি আল্লাহর কাছে আমি এ কথাটা বলতে পারবো জামার সাথীদেরকে আমি মসজিদে রেখে এসেছি আজ দুজাহানের বাদশাহ বড় গর্ব করে মর্দে মৌতের সময় মরার সময় তালা আনাহার কাছে বলে গেলেন জামার উম্মতদেরকে আমি মসজিদে রেখে এসেছি আল্লাহর দরবারে আমি এ কথাটা বলবো উম্মতের জন্যে আল্লাহর নবী উম্মতের পাগল ছিলেন উম্মতের পাগল ছিলেন তিনি বহু খসকবরি আল্লাহর নবীর কাছে এসেছে কিন্তু উম্মতের জন্য সব খসকবরি আল্লাহর নবী পিছনে ফেলেছেন এক সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনলে খুশি হবেন আপনি শুনলে খুশি হয়ে যাবেন আল্লাহ আমাকে এমন একটা শুভ সংবাদ দিয়ে আপনার দরবারে পাঠিয়েছেন আপনি শুনলে খুশি হয়ে যাবেন আল্লাহ নবী বলছেন ভাই জিব্রিল কি খোঁজখবরি তুমি শোনাও শোনাও আমাকে আল্লাহ আমার জন্য কি খোশখবরি পাঠিয়েছেন জিব্রিল আমিন আলী সালাম বলছেন আপনি যখন মারা যাবেন আল্লাহ রব্বুল ইজত আপনার দেহ মুবারক আর মহল্লায় আল্লাহর সিংহাসনের ডান পাশে আপনাকে দাপন করবে এই সংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবী আসসালাম আলাইকুম আপনাদের একটা সুসংবাদ এক এক্ষুনি আমাদের প্রধান বক্তা তিনি আমাদের পৌঁছে গেছেন সামান্য কিছুক্ষণ একটু বিশ্রাম নেবেন নেওয়ার পরে আপনাদের সম্মুখে চলে আসবেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা মালদা জেলা থেকে আসছেন প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে আর এমনি প্রতিবন্ধী মানুষ একটু বিশ্রাম না নিলে আপনাদের সম্মুখে আসতে পারবেন না তাই আপনারা একটু চেপে চেপে আসুন প্রচুর লোক আছেন আপনারা একটু চেপে চেপে বসুন সামনে একটু এগিয়ে আসুন সামনে এগিয়ে কিছু জায়গা হচ্ছে না তারপরে আসুন আমাদের প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা দুজনই চলে এসছেন মালদার মানুষ তোমার ওই কথায় আমি সন্তুষ্ট নাই আল্লাহ তালা আমাকে আশের মহল্লায় রাখবে আর আমার সাহাবি মন্ডলীরা যাদেরকে নিয়ে আমি দুনিয়ার বুকে এই দিনকে প্রচার করার জন্য এত কষ্ট করলাম যারা আমাদের জন্য এত কষ্ট করে গেলেন তারা দুনিয়ার বুকে শুয়ে থাকবে আর আমি আরশের মহল্লায় শুয়ে থাকবো এ কথায় আমি সন্তুষ্ট নয় নবী উম্মদকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আরো এক শুভ সংবাদ নিয়ে জিব্রাইল এসছেন এসে বলছেন ভাই জিব্রিল আপনি বলেন আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা বলুন আমরা আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহর দরবারে আল্লাহ শুনতে চাচ্ছেন আপনার দুঃখের কষ্টটা আমার আপনি আমাকে বলবেন আমার মুখ দিয়ে আল্লাহ শুনবেন তো হুজুর আকরাম সাল্লা জিবরিল জিব্রিলকে বললেন ভাই জিব্রিল তোমারও কথায় আমি সন্তুষ্ট নাই আমার দুঃখের কথা আমি বলবো আর আমার সাহাবিরা যারা ছেলেদেরকে তিম করেছেন বিবিদেরকে করেছেন যারা এত কষ্ট করে আজ দিন আমাদের কাছে আপনাদের কাছে সকলের কাছে পৌঁছে দিয়ে গেছেন তাদের কষ্টা না বলে আমার কথা আল্লাহর কাছে আমি বলবো না আমি একটা কথা বলতে চাই আল্লাহ যেন আমার কথা যেরকম শুনতে চাই কাল পন্ত আমার এই উম্মত থেকে যাবে কাল আমার এই উম্মত থাকবে এই উম্মতের জন্যে তাদের একটা শুভ সংবাদ হজরত মুসালা নবীনআসালাম আল্লাহর সঙ্গে কথা করতে গিয়েছিলেন আল্লাহ তালা মুসার সঙ্গে কথা বলেছিলেন কিন্তু প্রতিমধ্যে সৌত্বটা এ কথার মধ্যে আল্লাহ এবং আল্লাহ নবীর মধ্যে সৌত্বটা নূরের পর্দা ছিল কিন্তু আল্লাহ নবীর কথা মতো এই উম্মতে মোহাম্মদীর জন্যে একটা শুভ সংবাদ দিয়ে আমি রাতের বেলায় কথা মারিতি করতে চাই এই উম্মতে মোহাম্মদীর জন্যে আমার এই উম্মত দুনিয়ার বুকে যতদিন থাকবে কোনো বিপদের সময় কোনো কষ্টের সময় আপনার আমার এই উম্মত যদি আল্লাহর স্মরণপন্ন হয় আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তালা বলছেন হে মুসা তুমি শুনে রাখো আমার শেষ নবীর উম্মতের জন্যে আমি আল্লাহ তারা যখন আমার কাছে সাহায্য চাবে তা সেই উম্মতের এবং আমার মধ্যে কোনো পর্দা থাকবে না বিনা পর্দায় আমি সেই উম্মতকে সাহায্য করব সুবান আল্লাহ তাই ভাই শেষ নবীর উম্মত আমরা যখনই বিপদে পড়ব আল্লাহর দরবারে আমরা সাহায্য করব সাহায্য চাব আল্লাহ আমাদেরকে সাহায্য নিশ্চয় করবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুমকে সামনে রেখে আল্লাহর নবীর তরিকাকে সামনে রেখে বিপদ আপদের সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর নবীর তরিকাকে আঁকড়ে ধরে আমাকে আপনাকে চলার তৌফিক দান করুন বলো আল্লাহ আমিন বলো আল্লাহ আমিন واخر الدعاء ان الحمد لله رب العالمين